दीदी आप পুলিশের তোলাবাজির ছবি আমরা করব, ওই যতই আমাদেরকে অ্যারেস্ট করো পুলিশের তোলাবাজির ছবি আমরা দেখাবো। আপনাদের গ্রেফতার করলো কেন? পুলিশের তোলাবাজির খবর করার জন্য আপনারা জানেন বিগত দিন থেকে পুলিশ আমাদেরকে পুলিশ গণতন্ত্রের যে তথ্য স্তম্ভ সেটাকে মিডিয়াকে তার মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা বলছি পুলিশ তুমি যতই আমাদের নামে কেস করাও, যতই আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করো, রাস্তায় তুমি টাকা তুলো তোমার ছবি আমরা দেখাবোই, তুমি দুর্নীতি করো তোমার ছবি আমরা দেখাবোই, আমাদের মুখ আটকাতে পারবে না। এই লড়াইটা মাথায় রাখতে হবে, এটা আমাদের নয়, এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতার লড়াই। আরামবাগ টিভি, আমি শফিকুল ইসলাম সুরাজালি খান, আমরা এই লড়াই সবাই সাংবাদিক বন্ধু সবার সঙ্গে স্বাধীনতার লড়াই আমরা রয়েছি। দরজা ভাঙাভাঙি করে আমার দরজাটা ভেঙে আমার সঙ্গে মুটি ধরে মারধর করেন আমাকে। যেহেতু হাইকোর্টে 5টা এফআইআর এর আগে সেই এফআইআরগুলো হাইকোর্টে মামলা করা হয়েছে, মহানন্দ হাইকোর্ট রায় দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন রায় যে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, এবং ওনারা জানতেন যে অর্ণেশ কুমারের রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনোভাবেই ওনাকে 41 নোটিশ না দিয়ে অ্যারেস্ট করতে পারবেন না, সেই জন্য একটা অদ্ভুত অভিযোগ করা হয়েছে। কোনো একজন লোক নাকি বলেছেন যে আমি মানে এই সাংবাদিকরা নাকি তাকে বলেছেন যে গাছ কাটছ কেন, আমি গাছ পঞ্চায়েতের অনুমতি নিয়ে গাছ কেটেছি, আমি খবর করে দেবো তোমাদের জেলে ঢুকিয়ে দেবো, সেই জন্য তাদেরকে 15,000 টাকা না কত টাকা দিতে হবে, সেই বলে রাত্রির 12:10 সময় অভিযোগ হয়েছে গতকাল রাত্রি 12:10, আর কাল রাত্রিবেলা গিয়ে ভোরবেলা গিয়ে পুলিশ তুলে নিয়ে এসেছে, এবং আমরা সেগুলি সবই বলেছি আদালতের সামনে যে এখানে হাইকোর্টের সামনে কী কী পেন্ডিং আছে, হাইকোর্টের সামনে কী কী মামলায় হাইকোর্টের নির্দেশ কী হয়েছে, এবং নির্দেশ এই বিষয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ পরপর রয়েছে সেই নির্দেশগুলো আমরা নজিরগুলো আদালতের সামনে দিয়েছি। আমরা যেটা একটাই কথা বলছি যে একটা মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার জন্য আরামবাগ টিভি যেহেতু সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক কিছু খবর করছেন, প্রতিহিংসাবশত আরামবাগ থানা এই মামলাটি করেছেন। সবথেকে বড় কথা হচ্ছে যখন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের নির্দেশ অনুযায়ী আমি বলছি তাদেরকে জানানো হয় না কোন অভিযোগে তাদেরকে তোলা হয়েছে, বাড়িতে বাচ্চাগুলোকে পর্যন্ত তুলে নিয়ে গেছিলো থানাতে। আজকে কোন আইনে হতে পারে এটা? আমরা কি ভারতে আছি নাকি অন্য কোথাও আছি তো বুঝতে পারছি না। একটা আইন আছে তো, গণতন্ত্র আছে, সংবিধান আছে দেশে, কোন আইনে এগুলো হয় না? একটা বাচ্চাদেরকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে তো, এরকম ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন বোধ হয় আমার দেখা কোথাও হয়নি, এই অঞ্চলে হয়েছে কিনা আমি জানি না। দেখো স্বাভাবিকভাবেই আমরা সেগুলি বলেছি, মহামান্য আদালত আজকে আমাদের বক্তব্য সেটা শুনানি করার পর 14 দিনের জন্য পুলিশ কাস্টডি দিয়েছিলেন, সেখানে 7 দিনের কাস্টডি আজ দিয়েছেন। আমরা পরবর্তী সময় আমরা যেভাবে যে পদ্ধতি আইনত ব্যবস্থা সেগুলো আমরা নেব।